সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে এই মুহূর্তে চোখ রাখছেন তাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি পারফেক্ট হাসির খামার নিবেদিত আজকে কৃষি ডকুমেন্টারি অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা অবস্থান করছি নেত্রকোনা জেলা মদন থানার করাতদুব গ্রামে। দর্শক, আজকে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলে নেব যিনি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে হাঁসপালার প্রতি আকর্ষিত হয়ে হাঁস পালন করছেন এবং প্রথম অবস্থায় তিনি মানে পরিপুষ্টভাবে যত্ন না নেওয়ার মানে যে ত্রুটি থাকার কারণে তিনি অনেকটা লোকসান হয়েছেন, কিন্তু তার পরবর্তীতে তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে কিংবা অনেকের পরামর্শ নিয়ে হাঁসটা লালন পালন করছেন এবং ইনশাল্লাহ এতে তিনি অনেকটা লাভবান হচ্ছেন। তো দর্শক, বাকি কথাগুলো আমরা ওনার কাছ থেকেই জেনে নেই। তো চলুন দর্শক, আমরা সেই ভাইয়ের সাথে কথা বলুন এবং পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি সৈয়দা মিষ্টি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি কতদিন যাবত হাঁস পালন করছেন? আমি 3.5 মাস যাবত হাঁস পালন করতেছি। এই অনেকেই তো অনেক কিছু করে, তা আপনার এই হাঁস পালন উদ্যোগটা নেওয়ার কারণ? আমি ঢাকায় ছিলাম, ইউটিউব চ্যানেল থেকে আমি এই যে হাঁস পালনের উদ্যোগ নিলাম। মানে আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখে তারপর আপনি হাঁস পালনের উদ্যোগটা নিয়েছেন। তো বর্তমানে আপনার কাছে কতগুলো হাঁস নিয়ে শুরু করেছেন? আমি 2000 হাঁস নিয়ে শুরু করছিলাম। এখন বর্তমানে কতগুলো রয়েছে? এখন বর্তমানে 1500 হাঁস আছে। ও, তা আপনি হাঁসগুলোকে দৈনিক মানে কি কি খাবার দেন? আমরা এখন বর্তমানে কোনো খাবার দিচ্ছি না। মানে হাওরের মাধ্যমে আপনার হাঁসটা মানে প্রাকৃতিক খাবার কি আপনার হাঁসটা জীবন ধারণ করছে। তো হাঁসটা যখন কিনেছিলেন তখন আপনার হাঁসটার বয়স কত ছিল? একদিনের বাচ্চা কিনছিল। মানে আপনি একদিনের বাচ্চা হাঁসটা কিনে তারপর এনেছিলেন, মাঠে কতদিন পরে ছেড়েছিলেন? মাঠে 15-16 দিন পরে মাঠে ছেড়েছি। মানে আপনি হাঁসটাকে পালন মানে কিনে আনার একদিনে বাচ্চা কিনে আনছিলেন, তারপর 15-16 দিন আপনি বাসায় রেখেছেন, তারপর থেকে আপনি মাঠে ছেড়েছেন। তো মাঠে ছাড়ার পর এই পর্যন্ত আপনার খামার কি কোনো রোগ বালাই আক্রমণ করেছিল? হ্যাঁ, রোগ বালাই আক্রমণ করেছিল। প্রথম আমি যখন 2000 হাঁস নিই, 1 মাস পরে আমার হাঁসের একটা রোগ হয়, মানে যখন পানিতে ছাড়ছি, পানিতে ছাড়ার পরই দিয়ে আমার হাঁসের একটা রোগ হয়। এই রোগটা ছিল এই হঠাৎ করে মরা শুরু হয়ে গেছে গা। মানে হঠাৎ করে আপনার হাঁসটা মারা যাচ্ছে, তো আপনি তখন কি পদক্ষেপ নিলেন? তখন ডাক্তারের পরামর্শ নিলাম, কিন্তু পরামর্শ নিতে একটু দেরি করাতে আমার হাঁস মারা গেছে অনেকগুলো। মানে আপনার হাঁসটা মানে ডাক্তারের কাছে পরামর্শ নিতে অনেকটা দেরি করেছে, আপনার নতুন অবস্থায় আপনি পর্যাপ্ত পরিমাণে যে যত্নটা নেওয়া দরকার সেটা আপনি মানে কিছুটা খামতি রয়েছে, যার কারণে আপনার হাঁসটা অনেকটাই মানে লোকসানের দিকে রয়েছিল। তো এখন বর্তমানে আপনার হাঁসের অবস্থা কি? এখন বর্তমানে হাঁসের অবস্থা খুবই ভালো। মানে আপনি কি মনে করছেন যে পরে কি আপনার আজ যে হাঁসটা লাভবান হতে পারবেন? ইনশাল্লাহ আমরা লাভবান হইতে পারবো। মানে আপনি তো অল্প কিছুদিন বাসায় রেখেছেন, তারপর থেকে তো প্রাকৃতিক খাবার কি হাঁসটা জীবন ধারণ করছে, তা এখন তো বর্তমানে আপনার মানে খাদ্যের যে মানে কোনো খরচ হয় না তেমন? না, আমাদের কোনো খাদ্যের কোনো খরচ হয় না। হাওরের মাধ্যমে হাঁসটা পালন করছেন, তো এখানে হাঁসে হাঁসে কতগুলো নিয়েছেন? এবার ইস নিয়েছিলাম, হাঁসা হাঁসি মিলাই নিয়েছিলাম, এখন বর্তমানে আমরা হাঁসা বেশি। মানে আপনার হাঁসা বেশি? তো আপনি কি হাঁসগুলো মানে বড় করবেন ডিমের জন্য না বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে? আমরা বিক্রি করার জন্য চিন্তা ভাবনা, মানে আপনি ব্যবসা করার জন্য হাঁসটা কিনেছেন? আমি এই যে 1200 হাঁস মরে যাওয়ার পরে 1800 ছিল, তারপরে যে আমি আরো 1500 হাঁস যেন অ্যাড করি, ছোট বাচ্চা কিনছি, যে বাদ বাকি আরো আছে এই যে 1500 হাঁস আছে, ন হাঁস আছে। মানে বর্তমানে আপনার কাছে আরো 1500 হাঁস রয়েছে, তো আপনি যে 500 হাঁস বিক্রি করলেন এতে বাজার যাতে আপনি কিরকম দেখলেন, ভালো আপনি কি লাভবানের দিকে আছেন? জি, আমি লাভবানের দিকেই আছি। তো ভাই, আপনি যদি দর্শকদের বিষয়ে হাঁসপালা উদ্যোগটা নিয়ে কিছু বলতেন। হ্যাঁ, দর্শকদেরকে আমি বলবো, হাঁস এমন একটা জিনিস, হাঁসের প্রতি যত্ন নিয়ে যদি হাঁস পালতে পারে তে লাভবান হওয়া যাবে। জি, আলহামদুলিল্লাহ, আপনি খুশি হলাম, ধন্যবাদ আপনাদের। দর্শক, এতক্ষণ আমরা কথা বলে নিলাম রফিকুল ভাইয়ের সাথে, যিনি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে মানে আপনারা শুনলেন যে কথা যে তিনি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তিনি 3 মাস যাবত হাঁস পালন করছেন এবং প্রথম অবস্থায় তিনি মানে মানে যেখান থেকে হাঁস কিনেছিলেন সেখান থেকে কোনো পরামর্শ না নিয়েই কিংবা মানে যে মানে অভিজ্ঞতা ছাড়াই তিনি হাঁসটা পালন করার জন্য তিনি কিছুটা ক্ষয়ক্ষতির মানে সম্মুখীন হয়েছেন, কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে তিনি ডাক্তারে কিংবা যা মানে অনেকের পরামর্শ নিয়ে কিংবা যে সম্পূর্ণ মানে ওষুধপত্র সব কিছু ঠিক রেখে হাঁসটাকে যে পালনটা করছেন এতে তিনি অনেকটা লাভবান হবেন তিনি আশা করছেন এবং বর্তমানে বাজারজাত করে তিনি 500 হাঁস বিক্রি করে অনেকটা লাভবান হয়েছেন। আপনারা বিস্তারিত ওনার মুখ
থেকেই শুনলেন। তো আশা করছি এই আপনারা যারা নতুন হাঁস পালন করবেন তারা অবশ্যই যেখান থেকে হাঁসটা নেবেন কিংবা হাঁস নেওয়ার আগে অনেক পরামর্শ নিয়ে হাঁসটা কিভাবে পালন করতে হয়, তার ব্রিডিং কাল কিভাবে, যেহেতু ছোট বাচ্চা আপনারা কিনবেন সেহেতু ব্রিডিং কালটা বিষয় মানে সচেতন রেখে আপনারা কিনতে হবে হাঁসটা। আর যদি বলেন যে আমি বিশেষ করে বলবো যারা নতুন রয়েছেন তারা মানে এক থেকে দেড় মাসে বাচ্চাটা নিলেই হয়তো ভালো হবে, কারণ ব্রিডিং কালটা হয়তো আপনারা নতুন অবস্থায় করতে পারবেন না। তো সেহেতু আপনারা এক দেড় মাসের বাচ্চাটা নিলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে, যেটা ব্রিডিং কালটা করতে হবে না এবং হাঁসটা আপনারা ভ্যাকসিন সহকারে পেয়ে যাবেন। তো দর্শক আপনাদেরকে আরও একটি কথা জানাতে চাই যে 1990 সাল থেকে পারফেক্ট হাঁসের খামার তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা দেশে ডেলিভারি করে আসছে এবং 100% ভ্যাকসিন নিশ্চিত করে প্রাপ্তবয়স্ক হাঁসও ডেলিভারি করে আসছে। অর্ডার করতে ফোন করুন ভিডিওর দেওয়া স্ক্রিনের নম্বরগুলোতে। আর যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা আমাদের ভিডিওর দেওয়া স্ক্রিনের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন। আশা করি সবসময় আপনার পাশে থাকবো আমরা এবং সব মানে সমস্ত বিষয়ে আপনার পরামর্শ পাবেন, ভালো পরামর্শ। হাঁসটা কীভাবে লালন পালন করবেন সেই বিষয়গুলো আপনারা আমরা আপনাদেরকে পারফেক্ট হাঁসের খামারের পরিচালক সিনাকাল আপনাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করবে। তো দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।